জোর করে জমি দখলের উদ্দেশ্যে রাতের অন্ধকারে তৃণমূল সমর্থকের বাগানের প্রায় 700টি কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার রাঘবপুরে। সূত্রের খবর, রাঘবপুর পানপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী শুকুর আলী মণ্ডল স্থানীয় একটি জমিতে ভাগ চাষ করতেন। গত বেশ কয়েক বছর যাবৎ শুকুর আলীর ওই জমি জোর করে দখলের চেষ্টা করছিল স্থানীয় কিছু দুষ্কৃতী। এলাকায় তৃণমূলের নেতারা সেই দুষ্কৃতীদের কাজে বাধা দিচ্ছিল। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাঘবপুর এলাকায় সেই দুষ্কৃতীরা বিজেপিতে যোগদান করে, তারপরই শুকুর আলী মণ্ডল নামের এই তৃণমূল কর্মীর জমির কলা গাছ কেটে নেয় দুষ্কৃতীরা। 700 গাছ আমার জমিতে, 350 আমার হিসাব করা গাছটা আমি লাগাই তাই। এবার এটার অর্ধেক হচ্ছে আমার 350 হলে এটাও 350, একই জমি, বারবার 24 কাঠা জমি, এরা দুজনে করে, আমি একা করি 12 কাঠা, তাহলে 700 গাছ হচ্ছে হিসাবে। কেন তৃণমূলের অভিযোগ, এলাকায় অসামাজিক মূলক কাজে ইন্ধন দিচ্ছে বিজেপি। 2400 জমি, একটা অত্যন্ত নিরীহ সংখ্যালঘু মানুষ তাদের জমিটা কেটে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, গতকালকে যারা বিজেপিতে গেছে তাদের নেতৃত্বে, তাদের ইন্ধন ছাড়া এই জিনিস চলতে পারে না। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দেখুন, এই ধরনের মন্তব্য যারা করছেন, সে যে রাজনৈতিক দলের প্রতিনিধি বা কর্মী কার্যকর্তা হোক না কেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা। এই অভিযোগ সম্পূর্ণ তারা রাজনৈতিক স্বার্থে করছেন, স্বার্থ চরিত্রার্থের জন্যই করছেন। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা অত্যন্ত সুশৃঙ্খল, এবং আমাদের যে সমস্ত বুথ স্তরের কার্যকর্তা রয়েছে তারাও অত্যন্ত সুশৃঙ্খল। আমরা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কখনো আমাদেরকে দেখা যায়নি, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে দেখা যায়নি, এবং এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় জনতা পার্টি কখনোই সমর্থন করে না। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। নদিয়ার রানাঘাট থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।